প্ল্যানচিতে ডাক্তার সালা দশরথকে বলবেন তিনি কোথায় জন্মেছে রাম, আসল কোথায় রাম জন্মভূমি। এই রাম জন্মভূমি নিয়ে প্রচুর ভ্যাসকামি চলে আমাদের দেশে। হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি ধর্মের ব্যাপার নয়, এটা পুরোটাই পলিটিক্যাল খেলা। হ্যাঁ, তো যদি আমরা রামেই বিশ্বাস করি তাহলে দশরথেও বিশ্বাস করা উচিত। অথেন্টিক তো একমাত্র দশরথই, সেই তো বলতে পারে যে গুরু কোথায় জন্মেছিল, ওই বলতে পারে যে ওইখানে জন্মেছিল। দশরথকে বলবেন তিনি কোথায় জন্মেছে রাম, আসল কোথায় রাম জন্মভূমি। নয়তো আজ অযোধ্যায় নয় কিষ্কিন্ধায় কাল ধর্ম তলায়, নয়তো আজ অযোধ্যায় নয় কিষ্কিন্ধায় কাল ধর্ম তলায়, জন্মেই যাবে রাম দেশের কোনায় কোনায় ঘন্টায় ঘন্টায়। নমস্কার, আমি প্রবীর বোস বলছি। কিছুদিন আগে আরামবাগ টিভিতে দেখলাম নচিকেতা রামের জন্মভূমি নিয়ে সংশয় আছেন। রাম জন্ম কিষ্কিন্ধা না ধর্মতলায় না বাড়ি বাড়িতে না অযোধ্যায়, তা ওনার সংশয় থাকার কথা। উনি একজন জ্ঞানী মানুষ হয়েও যদি সংশয় থাকে কিছু করার নেই। উনি আমার লেখনীতে ছটি গান গেয়েছেন, আমার এখন লজ্জা লাগছে ওনাকে দিয়ে আমি কেন গানগুলো করালাম। আমার বলতে কোনো দ্বিধা নেই এই কারণেই, কেননা ওনার মতন শিল্পী যদি একটা মূর্খের মতন কাজ করে থাকেন, রামের জন্মভূমি যদি উনি পার্সোনালি খুঁজতে থাকেন তাহলে তো কিছু করার নেই। যাই হোক, ওনাকে রামের জন্মভূমির সম্বন্ধে আমি বলে দিই কিছু, কোথায় জন্ম ওনার এবং জন্মস্থানটাও দেখিয়ে দিই। তা আমি ছোট্ট একটা জিনিস লিখেছি, আশা করি এই লিখনের মাধ্যমে উনি রামের জন্মস্থান সম্বন্ধে পেয়ে যাবেন। এবং উনি বলেছেন রামকে মানতে গেলে দশরথকেও মানতে হবে। তা কোথায় লেখা আছে যে দশরথকে কেউ মানে না, এটা সব থেকে আমার বড় প্রশ্ন। যে দশরথকে কোথাও মানে না এটা কোথাও লেখা নেই, কোনো ধর্মগ্রন্থও লেখা নেই। তা উনি জানতে চেয়েছেন যে রামের জন্মভূমিটা আসলে কোথায় না, এটা রাজনৈতিক রং। যাই হোক, ওনাকে একটু ছোট লেখনীর মধ্যে আমি চেষ্টা করছি রামের জন্মভূমিটা কোথায় একটু বলে দেওয়া। শোনো শোনো নচিকেতা, নচিকেতা তুমি গায়ক আমরা জানি, গাদা নিজেকে বানিয়ে করছো ফানি, রামের জন্ম তোমার কাছে মজার বিষয়, ধর্মতলা না কিষ্কিন্ধা আছো ভাবনায়, গর্ধব তুমি ছিল না জানা চাটুকতায়, মান সম্মান বিকিয়েছো ছুতোর তলায়, দশরথকে মানে না কেউ আছে কোথায়, মন গড়া কথা তুমি পেলে কোথায়, ধর্মের সাথে মিশিয়েছে রং স্বার্থের নেশায়, স্বার্থবাদী জ্ঞানীরা লাগায় ধর্মের লড়াই। শোনো শোনো নচিকেতা মূর্খের দলে, তুমিও শেষে দিলে যোগ বিবেকক্ষণের, সত্য ত্রেতা দাপরকে চেয়েও না ভুলে, রামের জন্ম নিয়ে খেলো না কলির কোপে, নেতাদের পা চেটো না আর ধর্ম ভুলে, রাম নামে হবে পার যেও না ভুলে। নচিকেতা রামের জন্মভূমি এবার তুমি খুঁজে নাও কোথায়, আমার কিছু বলার নেই। তোমার মতন একজন জ্ঞানী গুণী শিল্পী যদি রামের জন্মভূমি খুঁজতে থাকে তা আমাকে তো ময়দানে নামতেই হয়, তোমাদের মতন জ্ঞানী গুণীদের ঠিকানা বলে দেওয়ার জন্য। নমস্কার, ভালো থেকো, সবাই ভালো থেকো।